আসসালামু আলাইকুম ভাই ও বোনেরা, আজকে আলোচনার বিষয় স্বপ্নে যদি কেউ জাম গাছ দেখতে পায় তাহলে কি হয়। তবে পূর্বের মতো আমরা এখনও বলি যে একই স্বপ্নের ব্যাখ্যা ভিন্ন ভিন্ন হতে পারে, তা আপনার বয়স, পেশা, বিবাহিত নাকি অবিবাহিত, নারী নাকি পুরুষ ও আপনার বর্তমান পরিস্থিতির উপর নির্ভর করে। স্বপ্নে জাম দেখার ব্যাখ্যা আমরা কিতাব থেকে যেটুকু পেয়েছি তাতেই আমরা বর্ণনা করেছি। আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সকলেই ভালো আছেন, আলহামদুলিল্লাহ। স্বপ্নকে আরবি ভাষায় রুইয়া এবং ফার্সিতে খোয়াব বলা হয়। হযরত হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরশাদ করেছেন, রুইয়ায়ে সালেহা তথা ভালো স্বপ্ন আল্লাহর নিকট থেকে দেখানো হয়। তবে স্বপ্নটি সত্য কিনা মিথ্যা হবে তা সম্পূর্ণই আপনার উপর নির্ভরশীল। ইসলামিক হাদিস অনুসারে যদি আপনি পাক পবিত্র অবস্থায় ডান কাত হয়ে ঘুম আসেন এবং রাত ১২টার পর থেকে ফজর আজানের আগে যদি কোনো ভালো স্বপ্ন দেখে থাকেন তাহলে এটি আল্লাহর নিকট থেকে দেখানো হয়েছে এবং খুব অচিরেই আপনার স্বপ্নটি সত্য হবে ইনশাআল্লাহ। স্বপ্নের এই ব্যাখ্যাটি আমরা ইবনে সিরিন রহমতুল্লাহি আলাইহি এর স্বপ্নের তাবির বই থেকে নিয়েছি। যদি কোনো ব্যক্তি স্বপ্নে জাম খেতে দেখে তাহলে বুঝতে হবে সে অনেক আনন্দ লাভ করবে, তার ইঙ্গিত বহন করে। যদি তার কষ্ট থাকে তাহলে সেটি দূর হবে এবং সুখ শান্তির আশার ইঙ্গিত বহন করে। এছাড়াও বলা হয়ে থাকে স্বপ্নে জাম খেলে স্বপ্নদ্রষ্টা সুখবর লাভ করবে, তার ইঙ্গিত বহন করে। স্বপ্নে জাম খাওয়ার ব্যাখ্যা সবার ক্ষেত্রে একই অর্থ বহন করে। শুধু গর্ভবতী নারীদের ক্ষেত্রে জামের গুণগত মান অনুযায়ী তার সন্তানের সৌন্দর্য বোঝায়। এছাড়া বয়স্ক ব্যক্তি স্বপ্নে জাম খেলে তার পরিবারে সুখ শান্তি আসবে এবং বিবাহিত অবিবাহিত নারী পুরুষ স্বপ্নে জাম খেলে তাদের মনের আশা পূরণ হবে এবং তারা যে কোনো কাজে সফলতা পাবে, তার ইঙ্গিত বহন করে। একই সাথে যদি কেউ স্বপ্নে পচা জাম খেতে দেখে তাহলে বুঝতে হবে তাদের কাজের মধ্যে ছোট ছোট বাধা আসতে পারে, তার ইঙ্গিত বহন করে। যদি কোনো অবিবাহিত ছেলে মেয়ে স্বপ্নে জাম দেখতে পায় তাহলে এটির ব্যাখ্যা অনেক ভালো হয়ে থাকে এবং তাদের মনে নেক আশা পূরণ হবে, তার ইঙ্গিত বহন করে। যদি তারা প্রেমের সম্পর্ক থাকে তাহলে তাদের সফলতা আসবে এবং মনের ইচ্ছা হাসিল হবে। যদি স্বপ্নদ্রষ্টা নারী হয় তাহলে আগামী দিনগুলোতে কোনো পুরুষের সাথে সাক্ষাৎ করবে, আর যদি স্বপ্নদ্রষ্টা পুরুষ হয় তাহলে নারীর সঙ্গে সাক্ষাৎ করবে, তার ইঙ্গিত। স্বপ্নে জামের ফুল দেখার ব্যাখ্যাও একই বহন করে ও জামের ফুল দেখলে তারা কাজে সফলতা পাবে, তার ইঙ্গিত। যদি কোনো গর্ভবতী নারী স্বপ্নে জাম দেখতে পায় তাহলে বুঝতে হবে ওই নারী একজন সৌভাগ্য নারী যে খুব অচিরেই একটি সন্তান জন্ম দিবে ও মা হবে, তার ইঙ্গিত বহন করে। এবং মনে রাখতে হবে জামের গুণগত মান অনুযায়ী সন্তানের সৌন্দর্য বুঝাবে, তার ইঙ্গিত বহন করে। তবে যদি গর্ভবতী নারী স্বপ্নে পচা জাম বা জাম গাছ ভেঙে গেছে দেখতে পায় তাহলে বুঝতে হবে ওই নারী হালকা অসুস্থ হতে পারে, এজন্য তার শরীরের প্রতি খেয়াল রাখা অত্যন্তই জরুরি। আমাদের ব্যক্তিগত মতামত হল ওই গর্ভবতী নারী তার সামর্থ্য অনুযায়ী কিছু দান সদকা করলে এটি উত্তম কাজ হবে। যদি কোনো বিবাহিত ব্যক্তি স্বপ্নে জাম দেখে তাহলে বুঝতে হবে তাদের মনের উদ্দেশ্য খুব অচিরেই পূরণ হবে এবং তারা যে কোনো কাজেই সফলতা পাবে, তার ইঙ্গিত বহন করে। যদি কোনো বিবাহিত নারী স্বপ্নে দেখে তার স্বামী তাকে জাম দিচ্ছে তাহলে বুঝতে হবে তারা খুব অচিরেই সহবাসে মিলিত হবে, তার ইঙ্গিত বহন করে। এবং তাদের সুখ শান্তি আসবে, তার ইঙ্গিত বহন করে ও তার স্বামী তাকে খুব মহব্বত করবে। স্বপ্নে যদি কোনো ব্যক্তি জাম দেখতে পায় তাহলে বুঝতে হবে তার মধ্যে থাকা অস্থিরতা, চিন্তা, পেরেশানি সব কেটে যাবে এবং যদি বিপদ থাকে তাহলে সেখান থেকে রক্ষা পাবে, তার ইঙ্গিত বহন করে। যদি অসুস্থ কোনো ব্যক্তি স্বপ্নে জাম দেখে তাহলে বুঝতে হবে এটি তার সুস্থ হওয়ার ইঙ্গিত বহন করে। স্বপ্নে পচা জাম দেখলে বুঝতে হবে স্বপ্নদ্রষ্টার কাজে ছোট ছোট বাধা আসতে পারে এবং সেই বাধাকে স্বপ্নদ্রষ্টা নিজেই সমাধান করবে, তার ইঙ্গিত বহন করে। স্বপ্নে জাম গাছ দেখার অর্থ হল অর্থক্রী ও ধন সম্পদ বোঝায়। বলা হয়ে থাকে জাম গাছ যত বড় হবে বা তার সক্ষমতা যত হবে ঠিক স্বপ্নের ব্যাখ্যাও তত মজবুত হবে, তার ইঙ্গিত বহন করে। স্বাভাবিক অর্থে স্বপ্নে জাম গাছ দেখার অর্থ হল স্বপ্নদ্রষ্টা এককভাবে সফলতা হাসিল করবে, তার ইঙ্গিত বহন করে। তবে ভাঙা জাম গাছ বা জাম গাছ ভেঙে পড়ে গেছে এর অর্থ হল স্বপ্নদ্রষ্টার কাজে যে কোনো সমস্যা হতে পারে বহন করে। তবে চিন্তার কোনো কারণ নেই, আপনি চাইলে আপনার সক্ষমতা অনুযায়ী কিছু দান সদকা করতে পারেন, এতে বিপদ থেকে আল্লাহ তাআলা রক্ষা করবেন। এই রকম আরও ইসলামিক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।